খানাকুলে এবছর বিধ্বংসী বন্যা হওয়ার পর থেকেই বিভিন্ন প্রান্তে গিয়ে বন্যার্ত মানুষদের মুখে খাবার তুলে দিয়েছেন আরামবাগের তৃণমূল নেতা রাজেশ চৌধুরী। খানাকুলের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিয়েছেন তিনি। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছিলেন রাজেশ। সেই মতো শারদীয়ার আগে আবারও তাঁদের পাশে দাঁড়ালেন তিনি। বুধবার মহালয়ার শুভদিনে খানাকুলের শাবল সিংহপুর গ্রামে গিয়ে কয়েক হাজার মানুষকে বস্ত্র উপহার দেন রাজেশ চৌধুরী। মহিলা পুরুষ নির্বিশেষে এবং শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষকে পূজোর উপহার হিসেবে এই বস্ত্র উপহার দেন। বন্যা বিধ্বস্ত খানাকুলে বন্যার্ত মানুষরা যাতে পূজোর আনন্দে সামিল হতে পারেন তার জন্য এই উদ্যোগ বলে জানা গেছে। বাবু তো সোজা না শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলার সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616 9732161630। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।